খুলনা মহানগরীর বেশিরভাগ মানুষ সুপেয় পানির জন্য নলকূপের উপর নির্ভরশীল, কিন্তু গ্রীষ্মের শুরু থেকে বেশিরভাগ নলকূপে পানি উঠছে না, ফলে নগর জুড়ে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। নলকূপের পানির ক্ষীণধারার এ চিত্র বলে দেয় সুপেয় খাবার পানি প্রাপ্তি কতটা দুষ্প্রাপ্য হয়ে পড়েছে খুলনা মহানগরীতে। ওয়াসার তথ্য বলছে, এবছর গরম শুরুর পর খুলনা মহানগরীতে পানির স্তর নেমেছে অন্তত 35 ফুট। বেশিরভাগ নলকূপ থেকে উঠছে না পানি, ফলে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে নগরবাসীকে। মানুষের রুহ বেরোয় যাচ্ছে কিন্তু পানি ওঠে না, এই সারা এলাকা ধরে খালি একটা কল, যে হাত পুরো ব্যথা হয়ে যায়, ঠিক আছে, আর বোনা না যে কলার চাপা লাগে, এরকম অবশ হয়ে যায় হাত। এক কলের পানি ছাড়তে হলে 1 ঘন্টা সময় লাগে, তাহলে আর কাজকাম করার কোনো সময় যদি পানি দৈনিক এলাকার লোক সবাই এই জায়গায় পানি নিতে। নলকূপের পানির বিকল্প খুলনা ওয়াসার সরবরাহ করা পানি। প্রতিদিন 24 কোটি লিটার চাহিদার বিপরীতে প্রতিষ্ঠানটি সরবরাহ করতে পারে মাত্র 11 কোটি লিটার, ফলে ব্যক্তিগত উদ্যোগে বসানো 10,000-এর মতো নলকূপই খুলনাবাসীর সুপেয় পানির প্রধান ভরসা। গরম পড়লে আমাদের এখানে অনেক কষ্ট হয় পানির, আমাদের পানির পাওয়া যায় না মোটে, আর অনেক দূর থেকে গিয়ে পানি আনা লাগে। রাত 3টা 2টার সময় আমাকে রাত জাগে, সিরিয়ালে এগুলো রাখা লাগে, রাত্রে আমাকে পানি না লাগে, সারা রাত কল চলে, সারা দিন কল চলে, মানে পানি তো মানুষ পাচ্ছে না, কি করবে, গ্যাঞ্জাম কার সাথে করবো, ডেইলি কেচাকেচি দুনো তিনো বেলা। ওয়াসা যে পানি সরবরাহ করছে তাতেও বেড়েছে লবণাক্ততা। 2,500 কোটি টাকার বেশি ব্যয়ে 2019 সালে চালু হওয়া পানি সরবরাহ প্রকল্প মধুমতি নদী থেকে পানি সংগ্রহ করে। ওয়াসা বলছে, গ্রীষ্ম মৌসুমে ওই নদীর পানিতে লবণ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি। বৃষ্টিপাত না হয় এবং হিট ওয়েভ যেটা আমরা বলি, এবং সেটা হওয়ার কারণে পানিতে আপনার স্যালাইনিটির পরিমাণ বেড়ে গেছে, যেটা আসলে আমাদের প্রেডিকশনের বাইরে। এটা হওয়াতে আমরা আসলে এখন চিন্তাভাবনা করছি ভবিষ্যতের জন্য এই ধরনের সংকটকালীন সময় আসে, তাহলে আমরা ন্যাচারাল রিজার্ভার করব। খুলনা মহানগরীর পানি সংকটে ভূগর্ভে পানি রিচার্জ ও ভূপরিস্থ পানি সংরক্ষণের নতুন প্রকল্প প্রণয়নের কাজ চলছে, যা বাস্তবায়ন হলে পানি সংকট কাটবে বলে আশা করছে ওয়াসা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়াবহ আগুনে অন্তত 80 বিঘা জমির পানের বরজ পড়ে গেছে। গতরাত 8টার দিকে উপজেলার শ্রীনগর নারায়ণপুরে গ্রামের ধাপগাড়ির ফসলি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা।